আবার সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিবলয় ধারা, দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। গত কয়েকদিন বৃষ্টিবলয় ধারায় সক্রিয়তা কম থাকলেও আবারও সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত আগামী 9ই আগস্ট হতে দেখা যেতে পারে এই সক্রিয়তা। আপনারা জেনে থাকবেন বৃষ্টিবলয় ধারা, এর বর্ধিত মেয়াদকাল আগামী 11 তারিখ পর্যন্ত উল্লেখ করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আগামী 11 তারিখ পর্যন্ত এই বৃষ্টিবলয়টি মোটামুটি কিছুটা সক্রিয়তা প্রদর্শন করেই শেষ হতে পারে। মূলত আগামী 9 আগস্ট সকালেই বৃষ্টিবলয় ধারা চট্টগ্রাম বিভাগ হয়ে সক্রিয় হতে শুরু করতে পারে। এরপর সময় যাওয়ার সাথে সাথে 10 ও 11 তারিখ নাগাদ এটি সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে আশা করা যায় আগামী 9 থেকে 11 তারিখের মধ্যে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এতে যদিও বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকা বৃষ্টিবিহীন থাকতে পারে, তবে অধিকাংশ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এ সময়ে। বৃষ্টিবলয় ধারা শেষ হলেও শেষ হচ্ছে না বৃষ্টিপাত। বৃষ্টিবলয় ধারা এর পরপরই আগামী 12 বা 13 তারিখ হতে নতুন করে আরও একটি বৃষ্টিবলয় চালু হতে পারে দেশে। এটির নাম এবং এর বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন চলুন মডেল অ্যানিমেশনে দেখে নেওয়া যাক আগামী 11 তারিখ পর্যন্ত দেশের কোন স্থানে কেমন বৃষ্টিপাত হতে পারে। মূলত আগামী 11 তারিখ পর্যন্ত আগামী 4 দিনে মোটামুটি দেশের অধিকাংশ এলাকাতেই উল্লেখ করার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগসহ দেশের উপকূলীয় এলাকায় এবং দেশের উত্তরাঞ্চলের কিছু পয়েন্টে। তবে দেশের মধ্যাঞ্চল ও অন্যান্য অংশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।